হার্ট অ্যাটাকের কয়েকদিন আগে কিন্তু এই কোল্ড সোয়েটটা হতে পারে। তখন কিন্তু মাথায় অবশ্যই রাখতে হবে যে হার্টে কিছু প্রবলেম হয়তোবা হচ্ছে। মনে হবে না আমি আর পাচ্ছি না, আমাকে একটু বসতে হবে, জোরে শ্বাস নিতে হবে। প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি হার্ট অ্যাটাক হবার আগে কি কি সিমটমস হতে পারে। হার্ট অ্যাটাক হবার পর সবাই জানে চেস্ট পেইন হবে বা এই ধরনের সোয়েটিং বা এসব হয়, কিন্তু যাদের হার্ট অ্যাটাক হতে চলেছে এক সপ্তাহ দশ দিন আগে ওদের কি হতে পারে, যেটা থেকে আমরা বুঝতে পারি যে এই পেশেন্ট বা এই লোকটা হার্ট অ্যাটাকে রিস্ক রয়েছে। এর মধ্যে একটা ইম্পর্টেন্ট কিন্তু হলো কোল্ড সোয়েট। কোল্ড সোয়েট মানে হলো যখন কেউ ঘরে বসে আছে, এসিতে বসে আছে, বাইরে রোদে নেই বা কোনো এক্সারসাইজ করছে না, বিশ্রাম করছে ঘরে বসে, টিভি দেখছে, সেই অবস্থায় কারোর যদি সোয়েটিং হয় সেটাকে কোল্ড সোয়েট বলে। হার্ট অ্যাটাকের কয়েকদিন আগে কিন্তু এই কোল্ড সোয়েটটা হতে পারে। আরেকটা রিস্ক ফ্যাক্টর বা সিমটমস আপনারা বলতে পারেন যেটা হার্ট অ্যাটাকের আগে দেখা যায়, সেটা হলো খুব উইকনেস হওয়া। ভাইরাল ফিভার সবারই হয়েছে, সবাই জানে ভাইরাল ফিভার হলে খুব একটা উইক লাগে বা উঠতে ইচ্ছে করে না, কিছু করতে ইচ্ছে করে না, এটা নর্মালি ভাইরাল ফিভারে দেখা যায়। কিন্তু হার্ট অ্যাটাক হবার আগেও কিন্তু প্রায় এক সপ্তাহ দশ দিন আগে এই রকমের একটা উইকনেস ফিল হতে পারে। তো যদি কারোর ফিভার বা অন্য কোনো রকম প্রবলেম না থাকে কিন্তু এরকম সিভিয়ার উইকনেস ফিল হচ্ছে, তখন কিন্তু মাথায় অবশ্যই রাখতে হবে যে হার্টে কিছু প্রবলেম হয়তোবা হচ্ছে। আরেকটা ইম্পর্টেন্ট সিমটমস হলো শ্বাসকষ্ট বা হাঁপিয়ে ওঠা বা শর্টনেস অফ ব্রেথ। এখন সেটা কিন্তু হাঁপানিতে যে শ্বাসকষ্ট হয় তার থেকে একদমই আলাদা, বা করোনার সময় আপনারা যেটা শুনেছেন হঠাৎ করে শ্বাসকষ্ট হয়ে যাচ্ছে তার থেকে কিন্তু একদম আলাদা। এখানে যে শ্বাসকষ্টটা হবে সেটা হলো যখন আপনি হাঁটছেন, ধরুন সিঁড়ি ভেঙে উপরে যাচ্ছেন বা একটু হেঁটে কিছু কাজকর্ম করার চেষ্টা করছেন, মনে হবে না আমি আর পারছি না, আমাকে একটু বসতে হবে, জোরে শ্বাস নিতে হবে, মনে হবে যেন অক্সিজেন ভেতরে যাচ্ছে না, এই যে একটা ফিলিং, এটা কিন্তু হার্ট অ্যাটাকের আগে হতে পারে। তো এই তিনটে ইম্পর্টেন্ট সিমটমস, কোল্ড সোয়েট, শর্টনেস অফ ব্রেথ বা হাঁপিয়ে ওঠা আর খুব উইকনেস ফিল হওয়া, এই তিনটে যদি কারোর একসাথে হয় আর ওদের যদি অ্যাসোসিয়েটেড কোমরবিডিটিস থাকে, মানে আরও কিছু রোগ থাকে যেমন ডায়াবেটিস আছে বা হাইপারটেনশন আছে বা ফ্যামিলিতে হার্ট অ্যাটাকের হিস্ট্রি আছে, সেরকম হলে আমি অবশ্যই বলবো আপনারা কিন্তু সঙ্গে সঙ্গে একজন ডক্টরের পরামর্শ নেবেন আর একটা ইসিজি অন্তত করাবেন, যাতে বোঝা যায় হার্টের মধ্যে কোনো প্রবলেম হচ্ছে কি না। তো আমি চাই আপনারা সবাই আপনাদের হার্টের যত্ন নিন, ভালো থাকুন, আর কোনো হার্ট রিলেটেড সিমটমসকে কিন্তু অ্যাভয়েড করবেন না। আপনারা সবসময় আগে থেকে চিকিৎসা করাবার চেষ্টা করবেন, কারণ প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। তো আমি আশা করি আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।